guys, welcome back to my channel. I am Pritha. I am going to show you a new vlog. So, today is the 16th November. This vlog will be seen for 2 days. Today is our show. The show is our 30th metro. I am Robin Dushatune. The show is on the show. I am going to show you a little bit. I am going to show you a little bit. I am going to show you a little bit. I am going to show you a little bit. I am going to show you a little bit. I am going to show you a little bit. কারণ পেট যদি খুব হাই ডাই করে না আমার ডায়লগ বলতে এবং অ্যাক্টিভিটিস করতে খুব সমস্যা হয় এই জন্য বেশি আজকে কিছু খাইনি ছোট ছোট কাজ ছিল বলে জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি এখন আমি ব্লগটা স্টার্ট করছি এখন যাব স্নান করতে স্নান করে খেয়ে ব্যাগটাক সমস্ত গোছানো রেডি হয়ে গেছে স্নান করব স্নান করে খেয়ে দিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব আর বেরিয়ে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তার আগে তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করব যেটা হচ্ছে ছাদে মানে আমাদের ছাদে কালকে হবে কার্তিক পূজো মানে কালকে হচ্ছে 17 তারিখে 17 তারিখ হচ্ছে হবে কার্তিক পূজো এবার যেহেতু কার্তিক পূজো ছাদে হয় খোলা আকাশের নিচে হয় এই টাইম ছোট থেকে জেনেছি কারণটারও আমি কিন্তু এসব কিছু জানি না তো মানে কার্তিক পূজো এমন নয় যে কি কার্তিকটা করে ফেলেছে বলে সেই জন্য পূজো এমন কিন্তু নয় কারণ হচ্ছে আমাদের বাড়িতে মানে অনেক বছর ধরে কার্তিক পূজো হয় কার্তিক পূজো বলবো না মানে প্রচুর পূজো হয় যেহেতু আমি এখন নতুন ব্লগ স্টার্ট করেছি বলে তোমাদের সাথে তো আগেরগুলো দেখাতে পারিনি কিন্তু এই পর থেকে আমি কিন্তু সমস্ত কিছু ক্যাপচার করবো আর ক্যাপচার করে তোমাদের সাথে সব শেয়ার করবো তো একবার চলো আমার মা উপরে মায়ের তো প্রচুর গাছ আছে সেগুলো তোমাদেরকে দেখাবো সেগুলো মা অ্যারেঞ্জ করেছে একটা জায়গা করেছে আর আমার বাবা সেটাকে বাট ঘিরে দিয়েছে যাতে এখানে কেউ না পা দিতে পারে কারণ কালকে যেহেতু পুজো হবে তো চলো ছাদে যাই ছাদে গিয়ে তোমাদের সাথে তারপরে একবার দেখিয়ে দিই এই আমি যাচ্ছি দেখো এখন ছাদে রাইট ছাদে এসে গেছি এগুলো হচ্ছে সবকিছু মায়ের গাছ এগুলো মানে মার এগুলোর পরিচর্যা করে যেগুলোতে প্রতিদিন প্রচুর ফুল ওঠে আজকে উঠেছে দেখো দেখাবে এই দেখো দেখি এই দেখো এটা কি ফুল স্থলপদ্ম স্থলপদ্ম ফুটেছে কালকেও একটা ফুটেছিল আমি ঠাকুরকে দিয়েছিলাম এই দেখো এখানে একটা জবা ফুটেছে এরকম প্রচুর ফুল ওঠে প্রচুর মানে এক এক দিনে এত ফুল ওঠে এ দেখো এখানে একটা লাল জবা ফুটেছে আসলে গাছগুলো অনেক ছড়ানো ছিটানো থাকে কিন্তু মা এগুলোকে গুছিয়ে দিয়েছে আর এই যে তোমাদেরকে কালকে বলছিলাম না আমাদের জালাতে পুজো হয় আমাদের কোনো ঠাকুরে মূর্তিতে পুজো হয় না কেউ যদি দেয় তখন পুজো হয় আমি ওদিকে যেতে পারছি না বলে তোমাদেরকে দেখাতে পারছি না এই দেখো জালাতে পুজো হবে বাট এইখানে পুরো বিষয়টা অ্যারেঞ্জ হবে সবাই বসবে তারপরে এইখানে ওইসব ভুজ টুজ দেবে দিয়ে এখানটাই পুজোটা হবে আর এখানে আমার বাবা সব লাইটও সেট করে দিয়েছে এখানে লাইট টাইট লাগানো হবে এগুলো সব বাবা করে দিয়েছে লাইট টাইট কালকে তোমাদেরকে দেখাবো যে কীরকম কী হচ্ছে সন্ধ্যেবেলা তো হবে সন্ধ্যেবেলায় বিষয়টা দেখলে আরও সুন্দর লাগবে এই দেখো চলো এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই দেখবে আমাদের কাঠগোলাপ আমার এটা সব থেকে প্রিয় প্রিয় ফুল আমার মা একদম আমাকে এই ফুল ছিঁড়তে দেয় না না কারণ কি বলো তো বলছি কি নাকি বেশি ছিঁড়লে নাকি গাছটা পুরো ন্যাড়া ন্যাড়া হয়ে যায় এটা কী ধরনের কথা আমি জানি না কিন্তু ওই জন্য আমি ছিঁড়িও না আমার আমার বেশ ভালো লাগে আমার খুব প্রিয় ফুল মানে আমার সব থেকে প্রিয় ফুল নয় কিন্তু প্রিয় ফুল মানে অনেকগুলো প্রিয় ফুলের মধ্যে একটা ফুল হচ্ছে এই কাঠগোলাপ আমার খুব ভালো লাগে খুব আমি রাখি পূর্ণিমায় ভাই ফোটাতে যখন থালা সাজাই এই ফুলগুলো দিয়ে সাজাই দাঁড়াও আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় দাঁড়াও বেট এই দেখো কত নীলকণ্ঠ ফুটেছে দেখেছ এই দেখো কত নীলকণ্ঠ ফুটেছে এইখানে একটা এইখানে এখানে সব নীলকণ্ঠ ফুটেছে আরও ফুটে একদিন না প্রায় 13-14 খানা নীল ফুল নীলকণ্ঠ ফুল ফুটেছিল এই হচ্ছে ছাদ তোমাদেরকে পরে না সবটা বোঝাবো যে আমাদের বাড়িটা আসলে একটু অন্যরকম অন্যরকম মিন্স আমাদের পোর্শনটা ফ্ল্যাট এই দেখো এইটা ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ এই ফ্ল্যাটটাতেই আমরা থাকি কিন্তু এইটা হচ্ছে আমার জেঠুদের দিকটা
কিন্তু যেহেতু যেটুদের ছাদটাই আমরা খুব সুন্দর করে ইউজ করি এবং সেখানে আমার মা গাছ টাছগুলো রাখে, একদম পুরো আমরা এক হয়েই থাকি সবাই। এই যে আমাদের এটা গলির রাস্তা, চলো আর কিছু তো এখানে দেখানোর নেই, যেটা দেখানো দেখিয়ে দিয়েছি। এখন বাজে 2:20, একটু লেট হয়ে গেছে কারণ রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, সেজন্য মনে হচ্ছে যে আসবে আমাকে পিক আপ করবে তারপরে আমরা একসাথে যাবো। তো সেই কারণে ওই গেলো, আমরা এখন যাবো বাইকে করে। আমি একটুখানি ধর্মতলা নামবো, নেমে ওখানে আমার কিছু জিনিস কেনার আছে, একটা তো কিনে নিয়ে তারপরে আমরা রবীন্দ্র সদন। তো চলো গাড়ি দুটো কথা হচ্ছে। তারপরে হচ্ছে এই যে এখান দিয়ে এন্ট্রান্স, তারপরে গিয়ে এই এই বাঁদিকটাতে, বাঁদিকটাতে হচ্ছে আমাদের হলটা আর এইদিকে হচ্ছে গ্রিন রুম। তো আমি ভেতরে এই ঢুকছি, ঢুকে তারপরে তোমাদের সাথে হলটা গিয়ে দেখাচ্ছি, শেয়ার করবো। বাস এখানে চলে এসেছি, এখন হলে যাব। তার আগে মনোজিতা ওপরে গেছে, ওপরে গিয়ে কিছু কাগজপত্র জমা দেওয়ার ব্যাপার আছে, স্ট্যাম্প ট্যাম্প মারা, ও আগে আসেনি, সেই জন্য এখান থেকে ফোন করেছিল যে কবে আসবেন, কেন জমা দিচ্ছে না, ওদের যেগুলো অফিসিয়াল ব্যাপার ট্যাপার আছে সেগুলো করেনি। তো সেই কারণে এখনও সব স্ট্যাম্প কাগজপত্র নিয়ে সব ওপরে গেছে, গিয়ে এখন ওগুলো করবে, করে টোরেও নিচে আসবে, আমি হলে এখন ঢুকে যেতে পারি সেটা না। আমি তোমাদের সাথে জন্য একটুখানি কথা বলে নিচ্ছি, ভেতরে গিয়ে হয়তো সবাই সেট করছে এই করছে, সেই জন্য কতটা কথা বলতে পারবো বুঝতে পারছি না, কিন্তু চেষ্টা করব যে তোমাদের সাথে পুরোটা দেখানোর আজকে। তো বাস ও আসুক, তারপরে আমি যাই হলে, হলে গিয়ে তারপরে তোমাদেরকে কয়েকটা ক্লিপিংস দেখিয়ে দেবো। আর শুরু হওয়ার সময় হয়তো আমি পারবো না আমাদের ক্লিপিংগুলো দেখাতে, কিন্তু আমি কাউকে বলে রাখবো, যদি কেউ কয়েকটা ছবি তুলে রাখতে পারে অথবা একটু যদি ব্লগ করে দিতে পারে তাহলে তো খুবই ভালো, একটু ভিডিও যদি করে দেয় তাহলে আমি তোমাদের এখানে মানে ভিডিওর শেষে, ব্লগের শেষে আমি সমস্ত ছবি এবং ভিডিও ক্লিপস সব অ্যাড করে দেবো। তো চলো যাওয়া যাক গিয়ে, তারপরে তোমাদের সাথে আমি আর কিছুক্ষণ বাদে কথা বলছি, সুযোগ পেলেই আমি তোমাদেরকে সবটা দেখিয়ে দেবো। চলো আমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এই যে হচ্ছে তৃপ্তি মিত্রের ঘর, আর এটাকে বলা হয় ব্ল্যাক বক্স। আসলে যেমনি আমাদের ইউরোপিয়ান থিয়েটার দেখতে গেলে বা সেখানকার প্রেক্ষাপট দেখতে গেলে এরকম ব্ল্যাক বক্স প্রচুর আছে, প্রচুর আছে, কিন্তু আমাদের কলকাতার মধ্যে, কলকাতার বাইরেও কিছু কিছু জায়গাতে তৈরি হয়েছে, কিন্তু কলকাতার মধ্যে তৃপ্তি মিত্রটাকে এরকম ব্ল্যাক বক্স তৈরি করেছে। দেখো তোমরা দেখতে পারবে, তারও লাইটের একটা এফেক্ট আসছে, এটা দেখি তোমাদের, এই যে এসি, দেখো এই যে এসি, এসিগুলো দেখতে পাচ্ছ, এই এসিগুলোকে পর্যন্ত ওরা ব্ল্যাক করেছে, এভরিথিং, মানে পুরোটা ব্ল্যাক বক্স। এই জন্যই, কারণ এখানে এই যে আলো বা এভরিথিং এইগুলো সমস্ত বার তার সবটা এরা কালো কালার করেছে। তো এটা একটা বেশ অন্যরকম একটা, এই স্পেসটা হচ্ছে একদম ইন্টিমেট স্পেস। এরকম বিদেশে প্রচুর আছে, কিন্তু আমাদের কলকাতাতে তৃপ্তি মিত্রই আছে। এমনি কলকাতার বাইরে কিছু কিছু জায়গায় ব্ল্যাক বক্স তৈরি করা হয়, দেখে নাও তোমরা। I've been thinking about myself today.
how about change? How I really don't care if you are here or if you don't stay. আমি দেখিয়ে দিচ্ছি কেউ নেই, এই যে এইখান দিয়ে আমরা ঢুকলাম, ঢুকে এইটা একটা জায়গা আর এখানে একটা, মানে পার্টিশন দেওয়া, পার্টিশন দিয়ে এখানে একটা জায়গা, চেঞ্জেস চেঞ্জেস করতে হলে এরকম দুটো জায়গাতে অ্যাডজাস্ট করে চেঞ্জেস করে নেওয়া যাবে। এই দুটো জায়গা হচ্ছে পার্টিশনের জায়গা। ছিল সেই কারণে সেটা সম্ভব হয়নি। আমি তাও দেখছি যদি কেউ এরকম ভিডিও করে থাকে তাদের থেকে যদি আমি কোনো রকম ক্লিপিংস পাই তাহলে আমি তোমাদের এখানে অ্যাড করে দেবো। আর তারপর চলো বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে আমার আবার কথা হচ্ছে। বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, চুল টুল বাঁধিনি, এবার বেঁধে নেবো, বেঁধে নিয়ে তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ঘড়িতে বাজে এখন 10:30 প্রায়। তো কালকে আমার সেরকম কোনো কাজ নেই বাইরের, কালকে বাড়িতেই থাকছি। কালকে কার্তিক পুজো, কার্তিক পুজোয় কয়েকটি ক্লিপিংস আমি তোমাদেরকে, কয়েকটা না পুরোটাই, পারলে পুরোটাই দেখাবো, পারলে নয় পুরোটাই দেখাবো, কারণ কালকে বাড়িতেই হচ্ছে, কোনো চাপ নেই। আজকে ওখানে যাওয়ার পর আর সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমার শো ছিল একদম লাস্ট শো। তারপরে হচ্ছে যে আমার প্রোডাকশনের আজকে ফার্স্ট শো ছিল, তো সেই জন্য কনসেন্ট্রেশন করতে ছিল, করা ছিল। তারপরে হচ্ছে যে ভীষণ হেক্টিক ব্যাপার থাকে সবার মধ্যে দিয়ে, সেরকমভাবে ভিডিও করা সেরকমভাবে যায়নি, মানে আমি নিজে পারিনি করতে, সেটা আমারই ফল্ট। কিন্তু আমি চেষ্টা করব, আমার ফোনে কোনো, আমার প্রোডাকশনের কোনো ক্লিপিং নেই, কিন্তু আমি চেষ্টা করব যদি কোনো কারোর থেকে পাই, নিশ্চয়ই কেউ না কেউ তো করেছে, তাদের থেকে আমি অ্যারেঞ্জ করে নিয়ে ভিডিও শেষে সমস্ত কিছু ক্লিপিং আমি অ্যাড করে দেবো। তো তোমরা দেখবে কেমন লাগছে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমাদেরকেও এটা বলে রাখি, কলকাতাতে যারা তোর রয়েছো বা কলকাতায় যারা থিয়েটার দেখতে পছন্দ করো বা ইচ্ছুক, তারা যদি কেউ চাও, মানে মনে হয় যে আমি থিয়েটার দেখতে চাই বা এরকম আমি থিয়েটার দেখি, তো যদি কেউ মনে করো দেখতে চাও তো সেরা তারা কমেন্ট করে জানাও। আমার একদম কারেন্ট যে প্রোডাকশনগুলো কলকাতাতে হবে তার আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা আসো, আমার সঙ্গে দেখা করো, আমার খুব ভালো লাগবে, তোমরা বলবে আমি ভিডিও দেখে এসেছি, আমার খুব 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 ভালো লাগবে। তো সেটা একদম মন থেকে চাইছি যে তোমরা সকলে আসো, দেখা করো, আর আমার ভিডিওতেও তোমরা কমেন্ট করে জানাও যে কী কী আরও ব্লগ তোমরা দেখতে চাও, কীরকম ইন্টারেস্টিং ব্লগ তোমরা আশা করো আমার থেকে, সেটা তোমরা কমেন্ট করে জানাও। আমি আমার সাধ্য মতন তোমাদের জন্য করার অবশ্যই চেষ্টা করব। তো বাস, এখন এই ব্লগটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশিতে থাকবে। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, টাটা, বাই বাই।